আজকে আমরা করতে যাচ্ছি ক্ল্যাশ অফ স্কোয়াডের মধ্যে অ্যাডাম চ্যালেঞ্জ। তো আমরা ম্যাচ স্টার্ট করে দিলাম, আর আমাদের যে আরেকটা টিমমেট ছিল কথা শুনছিল না। ও আবার কি করলো, যে ও ও আবার রেডি ছিল না, তাই আমরা স্টার্ট করে দিলাম 3 জন। আর যে র্যান্ডম টিমমেট আসবে সে তো মজা বুঝবে, মজা কারে বলে। এটা ক্ল্যাশ অফ স্কোয়াড র্যাঙ্ক না, এটা নর্মাল ম্যাচ। নিয়ে নিই আমি কি বলে দেখি, G18। তাই এখন আমাকে নুবের মতো আচরণ করতে হবে, কারণ আমরা নিয়ে এসেছি নুব ক্যারেক্টার। এখন আমি নুবের মতো পালাবো হাতের মতো পিস্তল নিয়ে। আমি মেডিকেট করবো নুবের মতো এক জায়গায় চুপচাপ দাঁড়িয়ে। ইচ্ছা করে নক হয়ে গেলাম, ফার্স্ট রাউন্ডে হেরে গেলাম, সমস্যা নেই। আমার ফ্রেন্ডরা বললো যে ওর প্রথম 3টা রান বলে ওদেরকে জিততে হবে, তাহলে দেখি যদি জিততে পারি তাহলে তো ভালো। অথচ ওদের এবারে একটু তাস খাওয়ার কথা, যে আমাদের কাছে গানেশ কিনা সেটা দেখে আমাদের র্যান্ডম টিমমেট তো হা করে তাকিয়ে থাকবে। আমাকে মারছে, নক করে দিয়েছি। লাস্টে তাকে মারবো কেমনে এখন? শেষ পর্যন্ত মেরে দিল, জিতা ম্যাচ ছিল একটা। তো এখন আমার থার্ড রাউন্ড আসছে, আমার টিমমেটরা বলছে প্রথম 3 রাউন্ড ওদেরকে জিততে দিতে, দেখি দেখা যাক বাকিটা কি হয়। আরে ওরা দেখেছে যে আমরা এখানে এসে বলেছি, আরে আলোকের কথা মনে পড়ে। এবার আমি নোকিলে জিতে গেলাম, এবার আমার হাতে কিউপিড স্কার দেখে এনিমি কি বলবে। খেলনা তো নিয়ে নেই, পরে রাউন্ড এসে পড়েছে, আমরা এখানে নেমে এসে পড়েছে। একটা নক, আরে আরে এটা নক করে দিল রে, এটা নক করে দিল, রিভাইভ করে ফেলবো, ওকে রিভাইভ করে ফেলবো। আহা মেরে ফেললো রে, কত সুন্দর চলছিল। আরে ও একটা গুলি মারলে হয়ে যেত, ওরা ঘরের মধ্যে শিওর উঠে গিয়েছে।
রাউন্ড তো আমাদের জিততেই হবে, না হলে তো আমরা হেরে যাব। এই তো সাবাস, এখানে বসতে হবে ওদেরকে। আরে রাশ দিস না রে, রাশ দিস না। ওয়াল মারো, ওয়াল মারো, ওকে মারো, ওকে মারো, ও ড্যামেজ আছে। আমার তো মাইক অফ করা। এই তো সাবাস, এই তো অন অফ, এই তো সাবাস। তো এটা আমাদের ফিফথ রাউন্ড, এখানে একটা নিয়ে আছে, এখানেও আছে মনে হয়। আরেকটা কোথায়? ওয়েট, আরে আরে, আমার হাতে শটগান কেন? পায়ে গুলি মারে না কেন? মাথার বুদ্ধি দিয়ে জিতলে ওরা। স্কার, স্কার, স্টুপিড স্কার। আরে টাকাও তো নাই। এদিকে এদিকে যেতে হবে। আরে এদিকে নক করে আছে। বাকি দুটো টিমমেট কই? ডিরেক্ট রাশ দিতে তো ভয় লাগে। এই যে, এই যে, এই যে, কিল তো চুরি হয়ে গেল। এবং বুইয়া, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।